হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে, ওয়েলকাম টু আরপিপি এডুকেশন। তো আরপিপি এডুকেশনের আরও একটা নতুন ক্লাসের সিরিজে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে থেকে আমরা জিকের মক টেস্ট শুরু করলাম। তো আপকামিং সমস্ত রকম কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাদেরকে এই জিকের সেটগুলো হেল্প করবে। সামনে রেলওয়ের গ্রুপ ডি আছে, কলকাতা পুলিশ আছে, এবং সামনে আরও যতগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সাম আছে, প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু জিকেটা একটা ভাইটাল টপিক। তো আমরা আজকে থেকে এমসিকিউ প্র্যাকটিস করব, একদম ইম্পর্ট্যান্ট এমসিকিউ আমি রেখেছি তোমাদের জন্য সেটে। তো অবশ্যই তোমরা ক্লাসগুলো ডেইলি ফলো করো, এবং এই ক্লাসের টাইমটা থাকছে প্রত্যেক দিন সন্ধেবেলা 7টা থেকে। তো প্রত্যেক দিন ক্লাসগুলো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, এবং প্রত্যেকে কমেন্টে আনসার করো, মানে লাইভ চ্যাটে আনসার করো, এবং কমেন্টে আমাকে জানাও যে কতগুলো করে স্কোর করতে পারছো, কত করে তোমাদের কারেক্ট হচ্ছে। ওকে, তো চলো শুরু করছি আজকের ক্লাস। আর একটু শেয়ার করে দিও ক্লাসগুলো, সবাই শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো ফার্স্ট কোশ্চেনটা দেখে নিই। প্রথম কোশ্চেনটা বলা হচ্ছে সিন্নাবার নিচের কোন ধাতুর আকরিক। এক নাম্বার প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পারদের আকরিকের নাম হচ্ছে সিন্নাবার। ওকে, এবং এই সিন্নাবারের যদি তুমি সংকেত বলো বা ফর্মুলা বলো তাহলে হবে HGS। ঠিক আছে, HGSকে কিন্তু বলা হয় সিন্নাবার, যেটা কিনা পারদের একটা আকরিক। পারদ এবং সালফার অ্যাড হয়ে মূলত হয়েছে এটা। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার টু, ঐচ্ছিক পেশি মানে যেটার ইংলিশ হচ্ছে ভলিউন্টারি মাসল, নিম্নলিখিত কোথায় দেখতে পাওয়া যায়? তো নিম্নলিখিত কোন অংশে ঐচ্ছিক পেশি বা ভলিউন্টারি মাসলস দেখতে পাওয়া যায়? দু নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পশ্চাৎ পদে দেখতে পাওয়া যায়। তো ঐচ্ছিক পেশির সংজ্ঞাটা দেখো, বা যেটাকে কঙ্কাল পেশি বলি আমরা, যে পেশি অনুপ্রস্থে রেখাযুক্ত ও ব্যক্তির ইচ্ছা মতো নিয়ন্ত্রিত হয় এবং যা দেহের কঙ্কালের উপর থাকে তাকে ঐচ্ছিক পেশি বা কঙ্কাল পেশি বা স্বরেখ পেশি বলা হয়। অ্যাকচুয়ালি তুমি যেগুলোকে ইচ্ছামতো মানে নিয়ন্ত্রিত করতে পারবে সেগুলোকেই বলা হবে ঐচ্ছিক পেশি। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার থ্রি, ইবোলা একটি ড্যাশ ঘটিত রোগ। তো বলা হচ্ছে ইবোলা একটা রোগ, তো সেটা কী ঘটিত রোগ, ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া নাকি ছত্রাক? তিন নাম্বার প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভাইরাস। তো ইবোলা হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ। তো চলো একটু দেখে নিই ভাইরাসটা সম্পর্কে আমরা। ইবোলা অথবা এবোলা বলা হয় এটাকে, এটা হলো একটা ভাইরাস ঘটিত রোগ, এবং ভাইরাসটার নাম কি, ইবোলাই, ভাইরাসটার নামও ইবোলা। তাহলে ইবোলা ভাইরাস ঘটিত একটা মনুষ্য রোগ এটা। সাধারণত লক্ষণগুলি ধরা পড়ে ভাইরাস সংক্রমণের 2 থেকে 3 সপ্তাহ পরে, মোটামুটি প্রায় 1 মাসের কাছাকাছি ধরো, মানে 4 সপ্তাহ হলে 1 মাস হয়ে যায়। তো সেই 2 থেকে 3 সপ্তাহের মধ্যে কিন্তু ধরা পড়ে লক্ষণগুলো, যেগুলি হলো জ্বর, গলা ব্যথা, পেশির ব্যথা এবং মাথা ধরা। সাধারণত এরপর গা গোলানো, বমি ভাব এবং ডায়রিয়া হয়ে যায়, সাথে লিভার এবং কিডনির কর্মক্ষমতাটা হ্রাস পেতে থাকে। ওকে, মধ্য আফ্রিকার উত্তরাংশে কঙ্গোর উপত্যকায় বা কাঙ্গের উপত্যকা বলা হয়, এই উপত্যকায় প্রবাহিত ইবোলা নদী একটা আছে, সেই ইবোলা নদী থেকে ইবোলা ভাইরাসের নামকরণ করা হয়েছে। সর্বপ্রথম 1976 সালে এই ভাইরাসের অস্তিত্ব আবিষ্কৃত হয়েছিল। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোর, পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি, ডিপেস্ট লেক অফ ওয়ার্ল্ড। চার নাম্বার প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বৈকাল হ্রদ হচ্ছে পৃথিবীর গভীরতম হ্রদ। তো এই হ্রদটা রাশিয়ার সাইবেরিয়ার দক্ষিণ ভাগে অবস্থিত একটা সুপেয় জলের হ্রদ, কিন্তু এটা ফ্রেশ ওয়াটার লেক। এটি বিশ্বের গভীরতম হ্রদ, আর এর সর্বাধিক গভীরতা হচ্ছে 1637 মিটার। ওকে, আর এই যে টাঙ্গানিকা আছে, এটা হচ্ছে তোমার আমাদের পৃথিবীর সবথেকে লংগেস্ট হ্রদ। ওকে, আর চিল্কাটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে অবস্থিত উড়িষ্যাতে, এটা লেগুন, ব্রাকিশ ওয়াটার লেগুন বলা হয় চিল্কাকে। আর ভস্টকটা হচ্ছে অ্যান্টার্কটিকাতে অবস্থিত, এবং এটা একটা মানে সাব গ্লেসিয়ার বলতে পারো, সাব গ্লেসিয়ার একটা হ্রদ ভস্টক, এটা অ্যান্টার্কটিকাতে অবস্থিত। আর টাঙ্গানিকাটা তো বললাম পৃথিবীর লংগেস্ট হ্রদ বলা হয় এটাকে।
এবং এটা আফ্রিকাতে অবস্থিত, ওকে। আর চিল্কাটা আমাদের ইন্ডিয়ার উড়িষ্যাতে অবস্থিত এবং এটা এটা ব্রাকিশ ওয়াটার লেগুন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, বিহার রাজ্যটি ভেঙে ঝাড়খণ্ড রাজ্যটি গঠিত হয়েছিল কত সালে? তো আমাদের ইন্ডিয়াতে বিভিন্ন রাজ্যগুলোকে ভেঙে ভেঙে আরও নতুন রাজ্য করা হয়েছে না, তো বলা যায় বিহার রাজ্যটাকে ভেঙে ঝাড়খণ্ড করা হয়েছিল, তো এটা কত সালে করা হয়েছিল? 5 নাম্বার প্রশ্ন সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশন এ, 2000 সালে করা হয়েছিল। তো বিহারের মানে ঝাড়খণ্ডটা অ্যাকচুয়ালি বিহারের দক্ষিণাংশ থেকে আলাদা হয়ে গঠিত হয়েছিল 2000 সালে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, ভারতের প্রথম কোন নির্বাচনে ভোটদানের সময় ভোটের কালির ব্যবহার শুরু হয়? যে আমরা ভোট দেওয়ার সময় একটা কালি দেয় না নখে, তো সেই কালিটার ব্যবহার শুরু হয় প্রথম কোন নির্বাচনে? 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1962 সালে লোকসভা নির্বাচনে কিন্তু ফার্স্ট টাইমের জন্য এটা ব্যবহার করা হয়। তো এই লোকসভা নির্বাচনটা হয়েছিল মাইসোরে, মাইসোরের লোকসভা নির্বাচনে 1962 সালে প্রথমবারের জন্য এই কালিটা ব্যবহার করা হয়েছিল। আর এই কালিটা আসলে কি না, সিলভার নাইট্রেট, মানে কি AgNO3, যেটা কিনা অ্যাকচুয়ালি বাতাসের সংস্পর্শে এলে ব্ল্যাক কালার ধারণ করে, তো সেই কারণে কিন্তু কালো হয়ে যায় না কালিটা, তো এইটা সিলভার নাইট্রেট, ওকে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, নিম্নলিখিত উপজাতিগুলির মধ্যে কোনটি মহারাষ্ট্রে দেখা যায়? 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বার্লিস উপজাতিটা কিন্তু মহারাষ্ট্রে দেখা যায়। তো বাকি উপজাতিগুলো দেখো, তো বার্লিস তো দেখলাম, মহারাষ্ট্রের উপকূল এবং পাহাড়ি অঞ্চলে দেখা যায়, গাড্ডিস উপজাতি দেখা যায় জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশে, কোলাম উপজাতি দেখা যায় মধ্যপ্রদেশ তেলেঙ্গানা এবং ছত্তিশগড়ে, আর সাঁওতাল উপজাতিরা দেখা যায় আসাম বিহার পশ্চিমবঙ্গ এবং ওড়িশাতে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, দুটি নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম বিজ্ঞানীকে, তো কোন বিজ্ঞানী ফার্স্ট টাইম দুটো নোবেল পুরস্কার পেয়েছিলেন? 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মেরি কুরি। তো মেরি কুরি কিন্তু প্রথম বিজ্ঞানী যিনি দুটো নোবেল পুরস্কার পেয়েছিলেন, একটা পেয়েছিলেন 1903 খ্রিস্টাব্দে পদার্থবিজ্ঞানে, আর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছিলেন 1911 খ্রিস্টাব্দে, ওকে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, মাইক্রোসফট কর্পোরেশনের প্রতিষ্ঠাতা কে? নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বিল গেটস। তো বিল গেটস হচ্ছে মাইক্রোসফট কর্পোরেশনের প্রতিষ্ঠাতা। নেক্সট তো একটু ডিটেলসও দেখো, উইলিয়াম হেনরি গেটস বা বিল গেটস জন্ম হচ্ছে অক্টোবর 28, 1955 সালে, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান, সাবেক প্রধান সফটওয়্যার নির্মাতা এবং সাবেক সিইও, একাধারে 13 বছর যাবৎ তিনি পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তি ছিলেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম কোনটি? 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইকুস ফেরাস বা ইকুয়াস ফেরাস বলতে পারো, ওকে, এটা হচ্ছে ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11, ফো মিন প্যাগোডা কোথায় অবস্থিত? এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভিয়েতনামে অবস্থিত ফো মিন প্যাগোডা, তো এটা কিন্তু মূলত লি নামক একটা রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, মথুরা কোন মহাজনপদের রাজধানী ছিল? তো বলে ফেলো দেখি, আমরা হিস্ট্রিতে যে ষোড়শ মহাজনপদ পড়েছি, তো তার মধ্যে কোন মহাজনপদের রাজধানীর নাম ছিল মথুরা? 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, তো সৌরসেন মহাজনপদের রাজধানী ছিল মথুরা, ওকে। আর মনে রাখবে যে ষোড়শ মহাজনের পদের মধ্যে কিন্তু লাস্ট পর্যন্ত টিকে ছিল মগধ, ওকে, এবং এই মগধে কিন্তু হর্ষঙ্ক বংশ, নন্দবংশ মানে হর্ষঙ্ক, তারপরে শিশুনাগ, তারপরে নন্দ, এরা কিন্তু পরপর রাজত্ব করেছিল, ওকে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13, মাউন্ট কাটমাই ড্যাশে অবস্থিত? 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আলাস্কাতে অবস্থিত হচ্ছে মাউন্ট কাটমাই। তো বলা হচ্ছে আলাস্কা উপদ্বীপে অবস্থিত মাউন্ট কাটমাই হলো একটি আগ্নেয়গিরি, এটি কাটমাই জাতীয় উদ্যানের মধ্যে অবস্থিত, 1912 সালে এই আগ্নেয়গিরিটা থেকে বিস্ফোরণ হয়েছিল। নেক্সট
কোয়েশ্চেন নাম্বার 14, চিকেন পক্স রোগটির জন্য দায়ী নিচের কোনটি, ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক নাকি প্রোটোজোয়া? 14 নাম্বার প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভাইরাস। তো চিকেন পক্স কিন্তু একটা ভাইরাস ঘটিত রোগ। ওকে, তো বলা হচ্ছে ইনফ্লুয়েঞ্জার মতোই এটাও একটা ভাইরাস ঘটিত রোগ, তার মানে ইনফ্লুয়েঞ্জার একটা ভাইরাস ঘটিত রোগ। ভ্যারিসেলা জস্টার বা ভিজেড ভাইরাস, নামটা ভালো করে মনে রাখবে, ভ্যারিসেলা জস্টার বা ভিজেড ভাইরাস নামক এক ধরনের ভাইরাসের জন্য কিন্তু এই রোগটা হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, চোখের জল নিচের কোন গ্রন্থি দ্বারা উৎপাদিত হয়? পনেরো নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ল্যাক্রিমাল গ্রন্থি দ্বারা কিন্তু উৎপন্ন হয় আমাদের চোখের জলটা। ওকে, আর ভালো করে মনে রাখবে এই যে পিটিউটারি গ্রন্থি আছে, এই পিটিউটারি গ্রন্থিটাকে বলা হয় আমাদের মাস্টার গ্ল্যান্ড। কারণ কি, এই পিটিউটারি গ্রন্থিটা অন্তঃক্ষরা গ্রন্থি এবং এই গ্রন্থিটা না অন্যান্য গ্রন্থির ক্ষরণটাকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে, তাই জন্যকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়। আর এর থেকে মানে পিটিউটারি গ্রন্থি থেকে অনেক হরমোন নিঃসৃত, যেমন সোমাটোট্রপিক হরমোন আছে, আরও অনেক হরমোন আছে। আর এই থাইরয়েড গ্রন্থিটা, এটা তো আমাদের এর থেকে থাইরক্সিন হরমোন নির্গত হয়। ওকে, চলো নেক্সট। তো দেখো ডিটেলসটা, বলা যে চোখের জল বা অশ্রুর প্রধান উপাদান হলো লবণ, প্রোটিন এবং লাইসোজাইম। মানে লাইসোজাইমটা কি, এক ধরনের একটা এনজাইম। তাহলে লাইসোজাইম নামক একটা এনজাইম, লবণ এবং প্রোটিন হচ্ছে আমাদের অশ্রুর প্রধান উপাদান, যেটি একসাথে চোখের পুষ্টিও প্রদান করে এবং চোখের প্রতিরক্ষারও কাজ করে। ওকে, অশ্রু তৈরি হয় আমাদের চোখের উপরিভাগে অবস্থিত আইলিডের ছোট্ট ল্যাক্রিমাল গ্রন্থি থেকে। তাহলে আমাদের চোখের উপরিভাগে অবস্থিত আইলিডের একটা ছোট্ট ল্যাক্রিমাল গ্রন্থি আছে, যেখান থেকে কিনা আমাদের অশ্রুটা তৈরি হয় এবং এর সংযোগ থাকে নাক এবং মুখের সঙ্গে। ওকে, তো চলো, এই ছিল আজকের ক্লাস। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, এবং প্রত্যেকে কিন্তু কমেন্টটা নিজেদের স্কোর জানাও কতগুলো করে কারেক্ট করতে পেরেছো। ওকে, ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে এবং শেয়ার করে দিও সবার সাথে ক্লাসগুলো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, নোটিফিকেশান বেলটা প্রেস করে রাখো চ্যানেলের অন্যান্য ক্লাসের আপডেট কিন্তু সঠিক সময়ে পাওয়ার জন্য। পিডিএফগুলো ডাউনলোড করতে চাইলে আমাদের আরপিপি এডুকেশনের টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো, ডিসক্রিপশন বক্সে কিন্তু দুটোরই লিঙ্ক দেওয়া থাকবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট একটা ক্লাসে, ভালো থেকো সবাই, টাটা।